হচ্ছে? প্রবলেম কি তোর? কোনো প্রবলেম নাই। কয়টা বাজে স্যার এখন? যতটাই বাজুক, তোর প্রবলেম কি? সকাল সকাল দিলি আমার 1.5 কোটি টাকার স্বপ্ন নষ্ট করে। 1.5 কোটি টাকার স্বপ্ন মানে? হ্যাঁ, 1.5 কোটি টাকার। কি সুন্দর স্বপ্নের মধ্যে দেখছিলাম, 1.5 কোটি টাকা লটারি জিতেছি। যেই না আমি চেকটা হাতে নিব, অমনি তুই তুই না স্বপ্নেই পাবি, বাস্তবে পাবি না। পাবো পাবো, ঠিকই পাবো, একদিন না একদিন ঠিকই পাবো। যেদিন ওই লটারি জেতার টাকায় গাড়ি কিনে তোর বাড়ির সামনে এসে হর্ন দিব না, তখন হাজার কান্নাকাটি করলো, গাড়ি তার উঠাবো না। আর তোর এই চেহারা দেখে যদি ঘুম ভাঙে কারো, সে জীবনেও লটারি জিতবে না। শোন, আমি আসি বলেই তুই স্বপ্নে লটারি পাইস, নাহলে এইটাও জুড়তো না। আর তুই যা এখান থেকে। যাবো না, কি করবি? মানে কি, কেন যাবি না? আর তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, সকাল সকাল এরকম ইয়াং ড্যাশিং একটা চার্মিং ছেলের ঘরের মধ্যে এসে পড়েছিস, পড়টা এখান থেকে। তুই নিজেকে এখনো ইয়াং আর চার্মিং ভাবিস? তুই কি যাবি নাকি আমি অ্যাকশনে যেতে বাধ্য হব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। কি অবস্থা তোর? বিবিএ তো শেষ করলি, এখন কি করবে বলে ভাবছিস? দেখি কি আর করবো, বাবা বিজনেসটা শুরু করি। নিজে কিছু ট্রাই করবি না? নতুন করে কিছু ট্রাই করবো না, বাবা বিজনেসটা একটু একটু করে আপডেট করি। সেটা ঠিক আছে। আচ্ছা, তুই আমাদের বাড়িতে আগের মতন যাতায়াত কেন করিস না? যাবো, একটু বিজি থাকি তো, সময় হোক ঠিকই আসবো। বাবা, এখান থেকে এতটুকু যেতে আবার তো সময় লাগে। লাগে লাগে, তুই বুঝবি না। বড় লোকের বিরাট কারবার। আচ্ছা শোন, তুই কি সবসময় তুই তুই করে বলবি? কি আজব প্রশ্ন, তুই আমার ফ্রেন্ড, তোকে আমি তুই ছাড়া কি তুমি করে বলবো? আচ্ছা ঠিক আছে, বলিস। আচ্ছা শোন, মার্ভেল একটা নতুন মুভি আসছে, দেখবি নাকি? চল দেখে আসি। ঠিক আছে, তোকে আমি রাতে জানাই। জানাইস। Thank you.
করিস এসব? দেখতে পাচ্ছ না কি করছি? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে তো পারছি না। মা এটা এটা ওঝা বাবার মন্ত্র পড়া, বুঝছো? এটা মন্ত্র পড়ে ফু দিয়ে বাড়ি দিলে লটারি পাওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। যুগে ছেলে হয়েও এসব ঝাড়ফুঁক বিশ্বাস করি? করতে হয় মা। শোনো, ওঝা বাবা আছে না, সে কিন্তু কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত, বুঝছো? এইবার 100% দেখো তুমি লটারি টিকিট জিতবই। এই পর্যন্ত তুই যত টাকা টিকিট কিনেছিস তা যদি হিসাব করা হতো তাহলে প্রথম পুরস্কার চেয়ে বেশি হতো। মা যাও তো, প্যারা দিও না, আমাকে আমার কাজ করতে দাও। আচ্ছা যাচ্ছি। এই শোন না, তোর বাবা ফোন দিয়েছিল, সে নাকি তুমি ফোনে পাচ্ছে না? হ্যাঁ এখন ফোন অফ রেখেছি মা, এখন কথা বলা যাবে না, এখন মন্ত্রের মধ্যে আছি। ঠিক আছে, তুই থাক তোর লটারি নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিরে মা, তুই কেমন আছিস? এই তো বাবা, ভালো। আচ্ছা তোর খবর কি? কিসের খবর বাবা? মানে তোর সব কেমন চলছে? ও, আমার সব কিছু তো অনেক ভালো চলছে। মানে আমি তো অফিশিয়াল কাজ একটু হচ্ছে, ট্যাং যাবো, তোর জন্য কি কিছু আনবো? না বাবা, আমার কিছু লাগবে না। বাবা অনেক রাত হয়েছে, তুমি ঘুমাবে না? ঘুম যখন না আকাশে ওই চাঁদ উঠতো না, আমি এখানে আসতাম। এই চাঁদিনা দাদা তোর মা বুঝতে পারতো কিভাবে জানো যে আমার লেবু শরবত খেতে মন চাচ্ছে এবং ঠান্ডা পানি দিয়ে। আমার না আজকে তোর কথা শুনে না মা, আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে মা। আমার মন চাচ্ছিল যে তোর সাথে কথা বলি, মানে আমার এই দুষ্ট মামুনি আমাকে এক গ্লাস লেবুর শরবত নিজের হাতে বানিয়ে দিবে। খুব ভালো করেছো বাবা, তুমি এখন রুমে যাও, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তুই আস। হ্যাঁ বাই। এই যে চলে আসছে। মানে আচ্ছা তুই কি করে বুঝিস বলতো, আমরা কখন খেতে বসি খাবারের গন্ধ শুনলে পিঁপড়ার মতো সুসুর করতে করতে চলে আসিস। কাকি দেখছেন? আহা তোরা থামবি, হাতে পায়ে বড় হয়েছিস কিন্তু বাচ্চাদের মতো ঝগড়া করেই যাচ্ছিস। বসো তো মা, বসো, খাবে, বসো। না কাকি দেখিস? আহা অল্প একটু খাও, বসো। তোরা একবার সাধলেই হয়, দুইবার বলার কিচ্ছু নাই মা। আমি না বললেও বসতাম। তোর স্বভাব তো আমি জানি, ছ্যাবলা একটা। দেখ আমি ছ্যাবলা হলে না তুইও ছ্যাবলা, আর আমি তোরটা খাই না, ঠিক আছে? আমি আমার চাচারটা খাই। জি না, তুমি ঘুরা ফিরা আমারটাই খাও। এই যা কিছু খাচ্ছিস না ইনডিরেক্টলি, এগুলো সব আমার টাকায় খাচ্ছিস। তাই কিভাবে? ওই আমার বাপের যত প্রপার্টি ওটার হবু মালিককে আমি, তার মানে ইনডিরেক্টলি আমার টাকায় তুই খাচ্ছিস। আহা তোরা থামবি। ঠিক আছে খেতে যেহেতু বসে পড়েছে, তাও টপ টপ উঠায় দাও, যে নেক্সট টাইম থেকে ওই দরজার বাইরে ওই চাল দিয়ে বিদায় করে দিবা। খাওয়ার সময় এমন করতে হয় না। তোরা কি থামবি নাকি আমি ঝাড়ু দিয়ে পেটাবো?
কিরে, তোর বাবার বিজনেস কেমন চলছে? এই তো চলছে। প্রথম প্রথম বুঝতে একটু কষ্টই হচ্ছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাবা, বিজনেসম্যান হয়ে গেলি? হওয়ার চেষ্টা করছি। ভালো। তারা, তোর একটা কথা বলবো। কি বলবি? না, তুই কিভাবে নিবি কথাটা সেটাই চিন্তা করছি। এত হেজিটেশনে কি আছে, কি বলবি বলে দে না, ড্রামা। আসলে আমার এক্স গার্লফ্রেন্ড নীরা, ও গতকাল রাতে আমাকে মেসেজ করেছিল। ও আমার লাইফে ব্যাক করতেছে, কি করব বুঝতে পারতেছি না। তো তুই কি চাস? বুঝতে পারছি না, ভালোবাসাটা আগের মতো নেই। ওকে দেখলে মায়া হয় আমার। তো এখন কি করবি? সেটাই বুঝতেছি না, কি করব, প্যাচআপ করব আবার? দেখ, এটা তোদের ইন্টারনাল ব্যাপার, এখানে আমার কথা বলা ঠিক না। দেখ, তুই আমার ফ্রেন্ড, তুই আমাকে কিছু একটা সাজেস্ট কর। কি সাজেস্ট করব? তবে আমার মনে হয় তো সেকেন্ড চান্স দেওয়া উচিত। ঠিক বলছিস, আই থিঙ্ক সেকেন্ড চান্স দেওয়া উচিত। দেখি। ভাবি, নীলের বাবার সাথে গতকাল আমার আলাপ হয়েছিল। ভাইজান বললেন তারা বড় হচ্ছে, ওর বিয়ের বিষয়টা একটু চিন্তা করতে বললেন। আমি হয়তো ভাবি ভাইজানের কথার সাথে একমত, মেয়ে যখন তখন তো বিয়ে দিতেই হবে। কিন্তু এখনই কেন, আর কটা দিন যাক। আজকালকার ছেলেমেয়েদের কি অবস্থা সেটা তো ভালো করে জানেন ভাবি। আমাদের মেয়ে তো এরকম না, ওর লক্ষ্যে একটা মেয়ে। ঠিকই বলেছেন ভাবি। তাছাড়া ওর মা মারা যাওয়ার পর থেকে তো আপনি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, তাই আপনি কিন্তু ওকে ভালো বুঝছেন। আমি জানি বুঝি বলেই তো বলছি, ওর লক্ষ্যে একটা মেয়ে, ওকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। ভাবি, আমার হাতে একটা ছেলে ছিল, ছেলেটা ভালো, দেখতে সুন্দর সুন্দর, তারপর বংশও ভালো। না মানে বলছিলাম কি যে, তার আর কোনো নিজস্ব পছন্দ আছে কি না এটা তো আমি জিজ্ঞেস করতে পারি না। আপনি যদি ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, কিন্তু এত তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়ার ফল কিন্তু। ঠিক আছে ভাবি, আপনি বিষয়টা দেখবেন। বেটা চলে।
শোন, চুরি করা না মহাপাপ। তুই অবৈধ পথে 50 টাকা চুরি করেছিলি, আমি তোকে বৈধ পথে যা 500 টাকা দিলাম। লাগবে না আমার কারো টাকা। কোম্পানির সাথে 50 টাকার জায়গায় 500 টাকা দিচ্ছি, বুঝছিস? এবং এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তুই আসার সময় কি বললি? ছ্যাবলার গোষ্ঠী? ছ্যাবলার গোষ্ঠী বলি নাই, ছোট লোকের গোষ্ঠী বলছি। ওই একই কথা। আমি ছোট লোক হলে তুই কি? তুইও তো ছোট লোক। মাথা গরম হলে কি এত হিসাব থাকে? এই যে 500 টাকা দিলাম না, এই টাকা দিয়ে তেল কিনবি, তারপর মাথায় দিবি, মাথা ঠান্ডা রাখবি। আমার মাথা এভাবেই ঠান্ডা থাকে। যা, আজকে তোর পেটও ঠান্ডা করে দিব। আজকে খাওয়াবো, যা। কি খাবি বল? সত্যি? হ্যাঁ, দাঁড়া, আগে তোকে দেখাইনি। আমার কাছে কত টাকা দেখবি? এই দেখ। ওই সময় টাকা কই ছিল? তোর মতো চোরের জন্য কি মানিব্যাগে টাকা রাখবো নাকি? এইসব টাকা আমি অন্য জায়গায় রাখি। আর তুই আমার কাছ থেকে যে পরিমাণ টাকা নিছিস, চুরি করছিস, ওই টাকা যদি আমি হিসাব করি না, তোদের এই বাড়ির যে ভাগের অংশ না, তার থেকে 20-50 টাকা বেশি আসবে। তোর থেকে আমি জীবনে 20-50 বেশি নিছি? আজকে তো 500 টাকা নিলি। এটা আমি নিই নাই, তুই আমাকে দিছিস। আর ঠিক আছে, যা, ঝগড়া করবো না। আজ ঝগড়া করার মুড নাই। যা, তুই রেডি হয়ে বেরোবো। আমি এক্ষুনি। যেই না খাওয়ার কথা বললাম, অমনি দৌড় ছেবলি একটা।
তা আমি কি করে বলবো? তুই না রাখলে কি তবে হাত পা গজাচ্ছে, হেঁটে হেঁটে এসছে? আর আশ্চর্য টপ তোর দিকে গেছে কি, সেটা আমি কি করে জানবো? তুই রাখছিস প্রতিশোধ নিতে, একদিন আমি তোর সাইডে টপ রাখছিলাম তাই। আমি তোর মতো ছোট লোক না। কি বললি, আমি ছোট লোক আর তুই খুব বড় লোক? বিশ্বাস নইলে মাই পা দেখ, কে বড় আর কে ছোট মাপ। হাত পায়ে লম্বা হলেই কেউ বড় হয় না, ঠিক আছে? কোল যা থাকা লাগে কোল। চিংড়ি মাছের আবার কোল যা লুল। চিংড়ি মাছ? আমি চিংড়ি মাছ? তুই চিংড়ি মাছ না খালি, তুই তুই যে নর্দমায় কিছু কিলবিল করে না, মাগুর মাছ ময়লা খায়। তুই আমাকে দেখে থুতু ফেললি। হে আল্লাহ, আমার দাদা কি পাপ করেছিল যে এরকম একটা চিজ তুমি আমাদের বংশে দিলা? তো দাদার ভাগ্য যে আমি জন্ম নিয়েছি। ওই খবরদার, আমার মরা দাদা নিয়ে কথা বলবি না, খবরদার। 100 বার বলবো, কি করবি? হ্যাঁ কি করবি? কি করবি তুই? কি করবি, মারবি? ভাই মার। তুই কি ভাবছিস তুই হাত দিয়ে মারবি কি? আমি চুপ করে বসে থাকবো? তুই আর মারি না, একদম গায়ে না দিব। তোর কি মনে হয় আমি শুধু হাত তুলবো? তাহলে তুই কি করবি? হাত তোরে সাদা কনভার্স তোর খবর যদি না করছি আমি। করে দুজন দুজনকে, তাই বলছিলাম যে একটা ভালো দিনক্ষণ দেখে শুভ কাজটা সেরে ফেলা যায়। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলেন না ভাই, আমাদের আপত্তি কেন থাকবে? আমাদের কোনো আপত্তি নাই, কি বলেন ভাবি? আমাদের কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। ভাবি
মা তাড়া আসেনি? আর আপনার সাথে মার্কেটে গিয়েছে। Thank you.
নীলের কি হয়েছে? ও আগের মতন আমার সাথে ঝগড়া করে না, মন মরা হয়ে থাকে। আর আমারই বা এমন কেন লাগছে? আমি তো আমার পছন্দেই বিয়ে করছি, তাহলে আমার কেন এমন লাগবে? আমি কি কোনো ভুল করতে যাচ্ছি? না না, এগুলো আমার বিভ্রম। দুদিন পর আমার বিয়ে, আমাকে আমার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আরাফের কথা চিন্তা করতে হবে। না, কিছুই বুঝছি না। আমি আবার কি করলাম? কি করিসনি তুই? মানে তুই বর্ডার মুছছিস কেন? তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, বর্ডার দিয়ে কি করবো? আজই বর্ডার দিবি, আর তোর টপ যেন আমার এদিকে না আসে। আর আর প্রতিদিন এখন থেকে তোর মানি ব্যাগে টাকা রাখবি, আমি প্রতিদিন চুরি করব। কেন? এখনো বুঝিস না কেন বলছি? শুধু তো মারতে শিখলি, ভালোবাসতে শিখেছিস। তুই কি আমার সারা জীবনের ঝগড়ার অংশীদার হবি? দাঁড়িয়ে আছিস কেন?